পিতা আমার মাওলা আলী মাতা ফাতেমা জননী আবার নানা আমার কমলিওয়ালা সে তোমার কি মাতাহানি চলো 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 নানা দেরি করব না চলো 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 নানা দেরি করব না আর দুই ভাইতে যাব নানা ঈদ আমায় দা চেপেছিলে ইমাম হাসান হোসাইন সেদিন ধীরে ধীরে যেতেন নবী ঈদ আমায় দা চল 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 নানা দেরি তো করব না আবার দেরি হয়ে গেলে নানা নামাজ তো পাব না আমার ইমাম হাসান হোসেন কি বলছে একটু গুরুত্ব দিয়ে চল 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 নানা দেরি তো করব আবার দেরি হয়ে গেলে নানা নামাজ তো পাব না নামাজ না পেলে নানা হব যে হায়রান নামাজ না পেলে নানা হব যে হায়রান আমাদের হায়রান নানা সারা দুনিয়া হায়রান হুসাইন হাসানের মহব্বতে কবি দুই দুই করে চার লাইন লিখে দিলেন দুই ভাই এবার নবীকে নিয়ে তিন ভাই জুড়ে বলো নবী আমার বলতেন আমার দেহকে দুই ভাগে বিভক্ত করিও মনে রাখি এক ভাগ ইমামে হাসান অপর ভাগ ইমামে হোসেন নবী গো আল্লাহর হাবিব গো সিরাজ ও মনির গো কোন দিক ইমামে হাসান কোন দিক ইমামে হোসেন আমার বিশ্ব নবী আমার নাভির উপর দিক ইমামে হাসান নাভির নিচে দিক ইমামে হুসাইন আমার হাসান হুসাইন কে যদি কেউ কষ্ট দেয় আমি নবী কষ্ট পাবো আমার হাসান হুসাইন কে যদি কেউ শান্তি দেয় আমি নবী শান্তি পাবো সুতরাং জেনে রেখে নাও আমার হাসান হুসাইন কে কেউ কষ্ট দিও না আমার হাসান হুসাইন কে কেউ দুঃখ দিও না আমার হাসান হুসাইন কে যদি কেউ মহব্বত করে নাও আমি নবী আমাকে মহব্বত করলে আর আমাকে যে মহব্বত করবে আমি বিশ্ব নবী কথা দিলাম তোমার জন্য জান্নাত হয়ে যাবে শীতের দিনে হাদিসে বার্তা বলে দেয় শীতের দিনে বিশ্ব নবী আমার কম্বল গায়ে দিয়ে বসে আছেন কম্বল মেলালো গায়ে দেয় নাকি বুঝছেন এখন তো অত শীত এখন আসবে না কমে গেল আমি আপনাদের জন্য শ্রোতাকে ল্যাব দায় দিয়ে জীবাণী করেছি দেখছি ল্যাব দায় দিয়ে যাবে মালদা মানিক চক থানা বড় বাগান দুই বছর আগে তিন বছর তাই হয়ে গেল এত ঠান্ডা আটটা দশটা পোশাক পরে গিয়েও আমাকে ঠান্ডা লাগে চাচা ওদের ল্যাব দেখি আমি একটা ল্যাব চাই যেটা আমাকে লাভ এনে না রমুটা রাগে নিলে কম্ব পায়ের দিক ঢাকলা এরকমও ঠান্ডা আমার বিশ্ব নদীর কম্বল গায়ে দিয়ে আছে জেনে রাখবেন জননী আকা মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম্বল গায়ে হাসান হোসেন সামনে দিক থেকে দৌড়তে দৌড়তে নবীর কাছে জোরে বলো নবী নাতিকে দেখে কম্বল ফাঁক করে দিল কম্বল গায়েছিল নবী কম্বল খুলে দিলে আর বাচ্চা দুটো এসে পালা করে নবীর বলে বসে গেলে নবী বাচ্চা দুটোর গলার ভিতরে হাত এরকম বগলে বলে নিলে দুই বাচ্চা দুজনেরকে দুই বগলে গলাকে ভরে নিয়ে হাত দুটো তুললেন বিশ্ব নবী বললেন আল্লাহ গো আজকে তোমার কাছে আমি তিনখানা দোয়া চাইব আল্লাহ আমার এই তিনটা দোয়া কবুল করে নিও আল্লাহ বললেন হাবিব ও গো আমার বন্ধু ও গো রহমাতুল লিল আলামিন জগতের দোয়া কবুল হচ্ছে কি না হোক জগত দোয়া করে দোয়া কবুল হতে পারে নাও পারে কিন্তু তোমার দোয়া আমার দরবারে কবুল হবে জন্য আমার পাক দরবার অপেক্ষা করে নবী কি করবে দোয়া করো আমার বিশ্ব নবী বললেন আল্লাহ গো এই নাতি দুটোকে আমি বুকের ভিতরে ভরে তোমার কাছে দোয়া চাইছি আল্লাহ আমি আমার এই নাতি দুটোকে খুব বেশি বেশি ভালোবাসি আল্লাহ গো তুমি
আমার নাতিদের কে বেশি বেশি আমি ভালোবাসি, আমার ভালোবাসাটা তুমি কবুল করে নিও। দুই নাম্বার দোয়া, আল্লাহ তুমিও আমার নাতি দুটোকে খুব বেশি বেশি ভালোবাসিও। তিন নাম্বার দোয়া, রব্বুল আলামিন আমার নাতিদেরকে যারা ভালোবাসবে তাদেরকে তুমি ভালোবাসিও। যদি বলে তাহলে হাসান হোসেন যদি ভালোবাসেন আল্লাহ আপনাকে ভালোবাসবে। এটা আমার বাপের ঘরের কথা নয়, আপনার বাপের ঘরে নাই, বরঞ্চ কথাটা হলো হযরত ইব্রাহিমের আব্বার ঘরের, অর্থাৎ বিশ্ব নবীর ঘরে। মুসলমানেরা আমার আমার মুসলমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন নবী মুস্তাফা বললেন, নাতি গো তোমাদের দুই ভাই দুই দুই করে চার লাইন হইলো, একবার আমি নবী আমার দুই লাইন শোনো। তখন কবি বলতে লাগলো, একদিন দুই কান্দে পেটে চেপেছিলেন ইমাম হাসান হোসেন, সেদিন ধীরে ধীরে যেতেন না বিহি আমায় গা। শোনো 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 নবী নবী আমার বাহায়া, শোনো 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 নবী তোমাদের নামাজের টাইম দেব আমি তোমার মাফাতে মার যা, চল 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 নাতি আমায় দা। চেপেছিলেন ইমাম হাসান হোসেন, সেদিন ধীরে ধীরে যেতেন নাবিহি আমায় দা। আল্লাহ মহিলাটা বড় পিড়িয়ে ডেকে নিয়ে গেলে, বলে মা চলো কাছে গেলে। গতির শিল্পীর শেখ আব্দুল্লাহ সময় রহমাতুল্লাহ আলাই উম্মুল খায়র মা ফাতেমার আব্বা হুজুর আবু সালেম হোসেন জঙ্গি দোস্ত রহমাতুল্লাহ আলাই শ্বশুর আব্বা, মা কোন ছেলে আছে কোন বাচ্চাই না আছে কেন? বলে বাচ্চা তো আমার ঘরেরই বাচ্চা, এটা আমার নাতি আমার ওমর খায়র ফাতেমার বাচ্চা। বলে হুজুর এই বাচ্চাটা দাবি করে দিয়েছে নিবে। বলে আব্দুল কাদের কি শুনছি, কিছুদিন পূর্বে তুমি আব্দুল মালিককে জিন্দা করলাম। বলে না না কেমন কথা বলছো, আমি কেন চিন্তা করব, আমি শুধু বলেছি আব্দুল মালিক চলো খেলবো, এতটুকু বলার সাচ্চা। আর আব্দুল মালিককে চিন্তা করেছেন মহান আল্লাহ। নানা গুরু আমি শুধু বলেছি মহিলাকে তোমার আঁচলে কি, এতটুকু বলার সাচ্চা। আর মহিলার ডিম থেকে বাচ্চা বাহাল করেছেন মহান আল্লাহ। নানা বুঝে কথা খুব ভেবে বেশি শিখে আজ এগুলো লাঠি নিয়ে গদি থেকে নেমে নাতিকে মারবে মনে করে নাতির কাছে। বলে তা বলে নানা মারবে নাকি? বলে ঘুমানো। বলে মারবে তো আইসো আমার বড় পীর। ধীরে 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 দৌড়তে লেগেছে নানা পিছে পিছে যাই নাতি আগে আগে যাই। হঠাৎ করে বড় পীর যখন এগিয়ে চলে যান নানা পিছন থেকে বলছেন আব্দুল কাদের কোথায় কোথায় যাচ্ছ? বলে নানা মারবে তো আসো। মহিলাটা তাকিয়ে তাকিয়ে দেখে আমার কাউসারটা বললেন নানা মারবে তো আসো। এই মুহূর্তে আমার বড় পীর একটা কবর স্থানের উপরে চেপে গেছে। জোরে বলো আল্লাহ।
নরে কবরের পর্দারা আর কবরে শুয়ে থাকতে হবে না আমি উম্মুল খায়ের ফাতেমার বাচ্চা বলতেছি আমি আব্দুল কাদের বলতেছি তুমি নিজ কাফন পরিধান করো আর নিজ নিজ বাড়ির দিকে রওনা হয়ে যাও কবরের মর্দা রে ওরে কবরের মর্দা পুরুষ মহিলা সবাই উঠে বাড়ি চলে যাও সমস্ত কবরের মুর্দারা কাফন করে বাড়ির দিকে হাঁটতে লেগেছে জোরে বলো দাদা মুর্দাদেরকে বাড়ি পাঠাবো না জননী মহিলাটা বলছে হুজুরার বিচার নিব না জোরে বলো হুজুরার বিচার নিব না কেন রে মা বুঝে গেছি বাচ্চা কেমন কিছুদিন থেকে বাচ্চা বহাল করার জন্য আপনি একটু মারবেন বা সাজবেন বাচ্চা জ্বালানিতে উঠে গিয়ে সমস্ত মর্দাদেরকে বাড়ি পাঠিয়ে দিতেছেন হুজুর গো আমি বিচার বুঝে নিয়েছি আর বিচার নিব না বলে আব্দুল কাদের গো বিচার হয়ে গেছে আসো আমার বড় পীর বললেন ওরে কবরের মর্দার আর বাড়ি যেতে পাবে না নিজ নিজ কবরে বিরাজ করো যদি না মারতেন বাড়ি পাঠিয়ে দিতাম আমার বাপেরা ভাইরা আম্মা বলে লাগো আমার আব্দুল কাদের জিলানি গিলানি রহমাতুল্লাহ আলাইকে এবার আল্লাহ তো পাওয়ার দিয়েছিলেন আপনার ঘটনায় শুনে যে একদিন এক বুড়ি নদীর ধারে কান্দে বসে আপন ছেলে তরে কতদিন কেঁদেছিল বুড়ি 12 বছর আয় 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 বুড়ি কাঞ্চা বুড়ির কান্না রহস্য বুঝছে না আমার বরফের কাছে গিয়ে বলে মা কাঞ্চ কেন বলে নদীর ধারে 1 বছর ধরে কানি না 2 বছর ধরে নয় 3 বছর ধরে নয় বরং 12 বছর ধরে কানছি রে বাবা কে কোনদিন এলো না জিজ্ঞাসা করলো না কান্না কেন করো ওরে বিদ্যা মা কেন কানছো বলো বলে বাবা আমার ঘরে কেউ নাই একটাই বেটা ছিল সেও নাই আমার আত্মীয় স্বজনেরা নাই আমার ছেলে বিয়ে করতে গেছিল নদীর উপারে বিয়ে আর বিয়ে করতে গিয়ে বউ নিয়ে আসতে নৌকাতে নদীতে পার হতে গিয়ে পর যাত্রী বিবিখানা সবাই বৌমা সহ নদীতে ডুবে মারা গেছে কেউ কিছু জিজ্ঞাসা কোনদিন করেনি বা কেঁদে কেঁদে আমি চোখের পানি শেষ করে দিয়েছি ঘরে কেউ নাই আত্মীয় স্বজনেরা কেউ নাই সবাই বিয়ে নিয়ে গেছিল একটা ছেলে হসব করে বলে মা একটা কথা বলবো বললে বলে ওই ছেলে যদি ফিরিয়ে দেয় বৌমা যদি ফিরিয়ে দেয় যাত্রী যদি ফিরিয়ে দেয় বিবিখানা যদি ফিরিয়ে দেয় তো হাসবে ঝরে বলো বললে বাবা কে জিন্দা করে দিবে কে আমার বেসাহারার সাহারা আছে বেচারার চারা আছে গো বলে মা আমি তোমাকে চিন্তা করে নে দিব কেমন করে আমার বড় পীর বলে দিলেন 12 বছর পূর্বে ডুবে যাওয়ার পর বিবি যাত্রী বিবি কাদা যারাই নদীতে চলে গেছে
আমি আব্দুল কাদের বলছি তারা পুনরায় বাড়ি ফিরে আসো। নদী থেকে সবাই টাটকা উঠে, যে যে অলংকার বস্ত্র পরেছিল, যে যে পোশাক পরেছিল, না পোশাকের কারণ পরিবর্তন হয়েছে, না অলংকার বস্ত্রের কারণ পরিবর্তন হয়েছে, বর চাকরি বিবিখানা সবাই এসে বরফের সামনে দাঁড়িয়ে গেছে। মা বলতে বেটা এত বড় উপকার তুমি করলা, চিরদিন স্মরণীয় হয়ে থাকলা। বেটা বলল মা জিনার দ্বারা জান ফিরে পেলাম, যতদিন বাঁচবো জিন্দগিতে তিনারি খিদমত করে মারা যাব। আব্দুল কাদের জিলানী জিলানী রহমাতুল্লাহের কাছে বৃদ্ধা মহিলার ছেলেটা গেল, হুজুর গো আমি আপনার খাদিম হব। মা বলল বেটা আমার ছেলেকে তোমার দরবারে নাজরানা শুরু দিলাম। এই সুবহানাল্লাহ, সেদিনের দুলহা সেইখানের জামাই যে ডাক্তার, নামটা আপনারা জানেন? নামটা জানেন? জামাই তো জানেন, এটা জানেন, 12 বছর ধরে জড়িয়েছে। কিন্তু সেদিনের যেটা দুলহা, সেদিনকার যেটা জামাই, তার নাম হল সৈয়দ কবির উদ্দিন জোরবলো। বললাম কবির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহ, এই কবির উদ্দিন আমার বড় পীর, গাউসিয়া জামের কাছে বসে বসে ওযু করাতে না দেখতে, একদিনের ঘটনা আমার বড় পীরের পাঁচ ফুট ওযুর পানি পান করে নিয়েছিল। বড় পীর বললেন মানুয়ার আলী কি করলা, তোমার আয়ু আল্লাহর তরফ থেকে হলো 120 বছর, আমার ওযুর পানি পাঁচ ফুট পান করলা, তো 120-র পাশে প্লাস দিয়ে আরো 500 বছরের আয়ু বের হয়ে গেল, সুতরাং তুমি দুনিয়াতে 620 বছর বাদ দেয়া। আমি আপনাদেরকে বলি ও মুসলমানের আগুন, যাবেন ওজুর পানিতে এক এক ঢোল, এক এক ঢোক ওজুর পানি, এক একজন মনি পান করেছেন, তো 100 বছরের আয়ু বেঁধে গেছে। আর বলছিলাম না, শুনেছেন কি, যে নবীর ওজুর পানিতে বাঁধা কাক ফলা হয়েছে, আর বড় পীরের ওজুর পানি 3.5 ঢোক পান করে সৈয়দ মানবার আলী 350 বছর আয়ু বেঁধে গেছে, সৈয়দ কবির উদ্দিনের 500 বছর আয়ু বেঁধে গেছে। আমি আপনাকে বুঝাতে চাই, নবীর ওজুর পানিতে মজেদা ধরে যায়, বড় পীর গাউসে আজম বা অলির ওজুর পানিতে মজেদা ধরে আরামত চলে যায়, আর দুনিয়ার মুমিন মুসলমানের ওজুর পানিতে বুঝা ধরে যায়। আমার দশ বাপ রহমাতুল্লাহ আলাইহ সুবহানাল্লাহ, কেমন জিনিস জানে, বহুদিন বহু কিছু শুনেছেন। বড় পীর কাছে একটা পীর গেছিল, পীরে পীরে টাকরাও হয় তাই না, পালোয়ানে পালোয়ানে ধরনা হয়, আপনার চাষাতে চাষাতেও হয়, মলবিতে মলবিতেও হয়, বুঝলি, মাস্টারে মাস্টারে হয়, সবাই হয়, সুবহানাল্লাহ, আবার মহিলাতে মহিলাতেও হয়, ওরা গল্প করছে তো ভাবছে আমাদের কথা বলে, মজার মধ্যেও হয় পালোয়ানি, হয় না, যার 3টা 4টা বেটা, ওর বাড়ি একবার যাই দেখেন, কোন বহু কেমন, বৌমা ঘরের কেমন, এই রিপোর্ট যদি নিতে হয় তো বৌমার সঙ্গে যোগাযোগ করতে হবে, বৌমা কেমন এর রিপোর্ট যদি নিতে হয় তো শাশুড়ির সঙ্গে যোগাযোগ করতে হবে, আর শাশুড়ি কেমন এই রিপোর্ট নিতে গেলে বৌমাদের সাথে যোগাযোগ করতে হবে, দুটো যদি যা হয় তো প্রতিদিন মুখটা হাঁটে নিতে, এটা সিস্তা আহমদ বিন জা
একজন আল্লাহর ওলি বরফের একটা মুরিদকে বলছে যে তোমার পীরকে আমি দেখা করতে যাব বাঘের উপরে চেপে তো বড় পীরকে বলে দাও আমার বাঘের আহার পাঠাবে জোরে বলো কি অহামিকা অহংকার তোমার বড় পীরকে বলো আমার বাঘের খোরাক পাঠাবে তো মুরিদ বলেছে চলেন তো যখন দরবারে যাবেন তো ঠিক হুজুর আপনার বাঘের আহার পাঠিয়ে দেবেন আহম্মদ বিন জাম চলে গেল আহম্মদ জাম যখন হাজির তো বড় পীরের কাছে খবর গেল তো বড় পীর তো মুরিদ বলেছে হুজুর আপনাকে একটা আল্লাহর ওলি বহুদূর থেকে দেখা করতে আসছে তো বলছে যে আমার বাঘের আহার কিছু পাঠান তো বড় পীর বলছেন তিনি যাবা আমি যে গাইটার দুধ পান করি ওই গাইটাই নিয়ে যাও তার বাঘের আহার স্বরূপ ধরে বলে বড় পীর যে গায়ের দুধ পান করতেন ওই গাইটাকে নিয়ে যাও তার বাঘের আহার তো মুরিদ বলছে আমি গাইটা বের করলাম তো গাইটা ভীষণ ভীষণ বড় পীর যে দরবারে হাড্ডি খেতে গোস খেতেন হাড্ডি গুলো তো বাইরে ফেলতেন তো বড় পীরের দরবারের বাইরে একটা কুত্তা ঘুরত খুব মনে রাখিয়া বড় পীরের দরবারে বাইরে একটা কুত্তা ঘুরত তো কুত্তাটা হাড্ডি খেত তো গরুটা যখন বাড়ি থেকে বের করলো তো গরুটার পিছন পিছন গাইটার পিছন পিছন কুত্তা চলতে লাগলো আগে দেখবেন যখন গরু মাঠ ঘাট নিয়ে যাবেন তো কুকুর বাড়িতে রাখলে আপনার যাবেন গাইকে নিয়ে গেছে বলো গোপীর সাহেব দেখেন আপনার বাঘের আহার আমার বড় পীর পাঠিয়ে দিয়েছেন জোরে বলো আপনার বাঘের খাবার আমার বড় পীর দিয়ে দিয়েছেন ও খুব খুশি বরফের আমার বাঘের আহার গায়ে পাঠিয়েছেন মানে নিজে কেন ওহামি কাজ মিল তাহলে বরফের বুঝেছে আমি খুব বরফি মানে উনি যে বুঝেছে ঠিক গায়ের পাশে কিন্তু কুত্তাটা নিজের অভ্যাস অনুযায়ী বসেছে বাঘটা গাছে বাধা আছে বললে আমি বাঘ ছেড়ে দিব তার আগে গরুটা বেঁধে আমার বাঘটা ছাপ দিবে গরুটাকে আমার বাঘটা গাইটাকে ছাপ দিয়ে চিড়ে ফেড়ে খাবে গরুটা বেঁধে দেওয়া হলো এবার বাঘটা ছাড়বে ওই সময় অবস্থায় সুবহানাল্লাহ বাঘটা নিশান করছে গাইকে খুব মন দেন বাঘটা নিশান করছে গাইকে আর কুত্তাটা নিশান করছে বাঘকে জোরে আর তখনই কবি নিজের কলমের ডোগে স্বর্ণবা করে লিপিবদ্ধ করছেন নৌশে পাহাজঙ্কা নৌশে পাহাজঙ্কা আমার বড় পীর তার কুত্তাটা বলছে আমি বড় পীরের দরবারে হাড্ডি গুলো খাই আর বড় পীরের দরবারে হাড্ডি খাওয়ার আজকে যদি দেখাতে না পারি তো কিয়ামতে কি জবাব দেব ভাই যে দরবারে নুন খেতে হয় সেই দরবারের কিন্তু গুণ গাইতে হয় কথা কহেন ঠিক কিনা আজকে মাওলানা ফজল সাহেবের বাড়িতে মিলাদ করতে এসে যদি একবারও তার নাম না নেয় তো সুবহানাল্লাহ ভাববে যে কার বাড়িতে মিলাদ করে গেল কেউ বুঝতে পারবে না আমি আপনাকে আরো পরিষ্কার করে যাই যেই বাড়ির নুন খেতে হয় তার কিছু গুণ গাইতে হয় কিন্তু আমরা নুন খাই বিশ্ব নবীর এই জন্যে গুণ গাই বিশ্ব নবীর জন্য বলো আমরা দশ হাজারের গুণ গাই কারণ দশ হাজারের আলোচনা করা
বললে শুনবেন না, বাবার কথা বললে শুনবেন না, মায়ের কথা বললে শুনবেন না, দাদু দাদির কথা বললে শুনবেন না, কিন্তু নবীর কথা বললে শুনবেন, নবীর দাদুর কথা বললে শুনবেন, নবীর মায়ের কথা বললে শুনবেন, নবীর কথা বললে শুনবেন, জননীর বড় পীরের কথা বললে শুনবেন, বড় পীরের আব্বার কথা বললে শুনবেন, বড় পীরের দাদার কথা বললে শুনবেন, বড় পীরের মা দাদি নানি আত্মীয় স্বজনের কথা বললে শুনবেন, আমার দাদুর কথা শুনবেন, দাদুকে ওই রকম হতে হবে, আমার বাপের কথা শুনতেন, বাপকে ওই রকম হতে হবে, আপনি বলবেন কিরকম, আমার বাপকে ওলি হতে হতে হবে, আমার মাকে আবিদা হতে হতে হবে, তাহলে আমার বাপের কথা জগৎ শুনবে, আজকে দাতা মাহবুব কত চাকরি দারণ করে তার কথা জগৎ শোনে, কারণ দাতা মাহবুব সাজির নিজেই কারামত দেখিয়ে গেছে, তিনি যে দরবেশ হয়েছেন তিনি জানলাওয়ালাতে ছাপ দিয়ে দিয়েছে, আজকে মালদা ডিস্ট্রিক্টে যান আলাউল্লাহ পান্ডবি আলহে বাবা চলে যান থেকে বারা শরীফে এসেছে, উনআশি গানের সরকার যিনি নামতার চিকিৎসা গোলাম আলী দাস থেকে রহমাতুল্লাহ আলাই দাদন করতে করতে বাগদাদ শরীফ থেকে বারাতে এসেছিলেন, সেই দাদুকে পুঁতে দিয়েছিলেন, ওই দাদন আজকে পাড়াতে কাজ হয়ে লেগে আছে, মুসলমানেরা একটু চলে যান আমি যদি ওই রাস্তার হয়ে যেতে পারি, ওই পথের পথিক হয়ে যেতে পারি, যদি আমি ওই ফিসাবিলিল্লাহ আল্লাহ রাবি আল্লাহর ওলির খাতায় আমার নাম উঠে যায়, সেদিন আপনি না শুনলে আপনার ছেলেরা আমার কোন গান শুনবে ভাই, কথা ভাই ঠিক না বেটি, আমার নাম তোমার বাগে আমার বড় পীরের গায়ে খাবে, আমি কুত্তা হয়ে সহ্য করতে পারব না, ঠিক আছে বাগ নিশান করছে গায়ে ঝাঁপ দিয়ে খাবে, আর কুত্তাটা নিশান করছে গায়ে বাঘ যেমনই ছেড়ে দিয়েছে, বাঘ যেমনই দড়ি খুলে ছেড়ে দিয়েছে ঝাঁপ দিবে, তার আগে কুত্তাটা নিজের কায়দা অনুযায়ী বসে থাকা থেকে উঠে গিয়ে ঝাঁপিয়ে বাঘকে ধরে নিয়েছে, আর বাঘকে যেমন ধরে নিয়েছে তো সঙ্গে সঙ্গে বাঘ তলে পড়ে গেছে, কুত্তাটাকে চিড়ে ফেলে মেরে দিয়েছে, জোরে বলো ঘটনা করার জন্য বলে দিয়েছে জোনায়েদ বাগদাদি বিশাল বড় পালোয়ান, বলছে আমাকে লড়াই করে যে পরাজয় করতে পারবে তাকে বহু স্বর্ণমুদ্রায় পুরস্কারে পুরস্কৃত করা হবে, যদি আমাকে এবার পরাজয় করতে পারে তাকে বহু স্বর্ণমুদ্রা দেওয়া হবে, কে আছো যে যাই সেই জোনায়েদের কাছে হেরে, যে যাই সে হেরে, কিন্তু একজন ব্যক্তি মাসুদ সুবহানাল্লাহ উসকো উসকো চোর রহমাতুল্লাহ আলের ছাদের উপরে গভীর রাতে একটা লোক খালি দৌড়াদৌড়ি করছে,
जरा ध्वजा देखे बोलने के नहीं आता राजे के अभी जिक्र कर चला और खादे ऊपर घुट चला भाग्चे ध्वजा देखे बोलने के नहीं आता राजे अरे क्या हुआ बोला मानो कौन था राजे राय पूछी जरा बोलो शुभान शुभान यहाँ राजे तो छाले बोल रहे थे पता बोले ना আমার বাড়ি ছাদের কি খবর বলে হুজুর আমার উঠ হারিয়ে গেছে তাই খুঁজছি এই ছাদে বলে হুজুর গো উটা হারিয়েছে হয়তো নেদ্রাকপুরের ফিল্ডে আর খুঁজতে এসেছি আপনার কাঠিয়া গ্রামের ছাদের উপরে হারাইছে দিনের বেলায় খুঁজতে এসেছি রাত ১২টার সময় বলে আমি আপনাকে বুঝাতে চাই আপনার ছাদে গভীর রাতে যদি উট খুঁজে না পাওয়া যায় তো সুন্দর গদির উপরে বসে বসে আল্লাহ আল্লাহ করলে কি আল্লাহকে পাওয়া যাবে জোরে বলো জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন বুঝে নিয়েছি বাচ্চাকে তুমি মানব রূপে রেখেছো কিন্তু না 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 তুমি নিশ্চয় একজন আল্লাহর তরফ থেকে আমাকে নেদা দিতে এসেছো আল্লাহর ফেরেশতা ছিল জোরে বলো গদিতে লাফ মেরে চলে গেলে ১২ বছর ধরে তপস্যা করে জিকির আজকার করে সমুদ্রে নদীর ধারে বসে আছেন তোমার প্রজারা খুঁজে 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 ১২ বছর পর মিললো নাকি মুসা পুরস্কার বলে হুজুর আপনার গদি অপেক্ষা করছে আপনার জন্য বলে ওই গদিতে আর যাবো না যে গদিতে বসলে মাঝখানে তোমাদেরকে মাইনা দিতে হয় জোরে বলো ওই গদিতে যাবে না যে গদিতে বসলে পারে লোকের বিচার করতে হয় ওই গদিতে যাবে না যাদেরকে একটা কাজ করতে বললে লোকটা কাজ করে না ভাই যে গদিতে গিয়ে আমি যদি বলি যে তুমি মাঠে যাও তো মাঠে না গিয়ে ঘাটে চলে যাই বলার উদ্দেশ্য আবার আমি ১০টা কাজ করতে বললে লোকটা দুটো কাজ করে আর ৫টা করে ৫টা ফাঁকি দিয়ে আসে তবুও মাস গেলে বা ৩ গেলে তাকে মাইনা দিতে হয় আমি তার থেকে বেশি সুখী আছি ভাই আর গদিতে যাবো না গো আর গদিতে বসবো না আমি এমন সুখী আছি শান্তিতে আছি আমি যাকে যা বলবো সেটাই শুনবে আমি যেটা করতে বলবো সেটাই করবে কিন্তু কোনদিন মাইনা দিতে হবে না এরকম বলে কি দেখবে বলে হুজুর দেখান কিছু একটা জমধারা চমৎকে নদীতে ফেলে দিলেন বলে মা আমার চমৎটা এনে দে জোরে বলো আল্লাহ না ফুসটা এনে দিল কোনো মাছে হিজার ছুঁচ কোনো মাছে সোনা ছুঁচ কোনো মাছে রূপার ছুঁচ কোনো মাছে চাঁদির ছুঁচ সব প্রজারা দেখছে অনেক মাছ অনেক রকম ছুঁচ নিয়ে এলো বলে না আমি জং ধরা যেটা ছুঁচ ফেলেছি ওইটাই চাই জোরে বলো এনে কিনা তো আর একটা বৃদ্ধা মাছ জং ধরা ছুঁচ নিয়ে এলো বলে হুজুর এটা বলে হ্যাঁ তাই বলে গো আমার প্রজারা ম দেখলাম আমি মাছকে হুকুম করলাম ছোটটা এনে দিল আমি যাকে যেটা হুকুম করলাম সে সেটা এনে দিল কিন্তু এদেরকে মাইনা দিতে হয় না এদেরকে খাবার দিতে হয় না এদেরকে যা বলি তাই শুনে সুতরাং বুঝা গেল তোমাদের থেকে বেশি আমার কর্মচারী আর বেশি আমার প্রজা সুন্দর জাপানের পশু পাখি মাছেরা জেনে রাখো গদিতে আমি যাব না যদি কেউ হারাতে পারো যখন গতি দিবস হলো তখন কার খবর এটা সবাই রাস্তা দিয়ে চলে যায় একজন ব্যক্তি সুস্থ চুল জীর্ণ ছিন্ন শরীর ফাটা ফুটা জামা পরে কাছে এলো জড়ায় দর জোরে বলো এখন এক কুইন্টাল বাড়া লোকের সঙ্গে যদি পাতলা চিঠি দেয় ৩৫ থেকে ৩৭ কেজি ওজনের লোক বলে আমি নড়বো বুড়ে লোকে হাসবে না কথা বলে লোকে বলবে কি বলছো বলে নড়বো ওকে পারবে
বলে পারবো না তো এমনি আলছি নাকি জোরে বলো আল্লাহ যার উপরে সহায়তা থাকে আল্লাহ যার উপরে রহমত থাকে সে ব্যক্তি 7 বছর কেন 5 বছরের বাচ্চা লড়াই করে দিবে মুসলমান জোনায়েদ বাগদাদি সঙ্গে সঙ্গে তলে পরে ওনাকে বুকে নিয়ে নিয়েছেন যত লোক ছিল বাগদাদে সবাই হাত তালা দিতে হাত খালি দিতে লেগেছে জোনায়েদ হেরে গেল হেরে গেল জোনায়েদ কেউ হারাতে পারেনি আমরা যাকে দুর্বল ভাবলাম সেই লোকটার কাছে পরাজয় হয়ে গেল তোমরা যত বেশি বলবে জোনায়েদ হেরে গেল তত বেশি আল্লাহ কবুল করবেন কিয়ামতের দিন তত আমার জান্নাতের সার্টিফিকেটটা মজবুত হয়ে যাবে আমি হইলাম ইমাম হাসান হোসেনের বংশের একটা বাচ্চা জোরে বলো আমি হইলাম আহলে বাইত কয়েকদিন থেকে মারামারি আছি উনি যেমন বলেছেন আহলে বাইত সঙ্গে সঙ্গে আমি ওনাকে বুকে নিয়ে নিজের তলে পড়েছি কারণ একটাই বিশ্ব নবী বলেছেন আমার আহলে বাইতকে যে ভালোবাসো সে আমাকে ভালোবাসো আমি নবী দুনিয়া থেকে চলে গেলাম দুটো জিনিস রেখে গেলাম একটা হলো মহাগ্রন্থ কেতাব কোরআন শরীফ আর একটা নাম হলো আহলে বাইত জননী আহলে বাইতের পাওয়ার আলাদা আহলে বাইতের দরবারের খাবার যারা খায় তাদের পাওয়ার আলাদা আপনারা বুদ্ধিজীবী ব্যক্তি জানেন বড় পীরের দরবারের হাতি খাওয়া কুত্তা থাকে আল্লাহ এত শক্তি দিল যে পাককে চিরে ফেলে মেরে দিল বড় পীরের দরবারে একটা মহিলা কাপড় কাস্ত কাপড় ধবি বুঝতে পেরেছেন ভালো লোকের কাজ করা ভালো না খারাপ কথা বলে মসজিদে আপনার বেটিকে পড়তে পারে মসজিদে গিয়ে মুরব্বি সাহেবের জামাটা দিতে পরিষ্কার করে দেয় এটা ভালো করলো না অন্যায় কিছু না হলে বেটিটা বলবে আল্লাহ জীবনে করতে পারেনি গ্রামের ইমাম মৌলানা মনে করে তার জামা কাপড়টা পরিষ্কার করে দিয়েছিলাম আল্লাহ যদি সেটাই কবুল করে ওই মহিলাটা জান্নাতি হয়ে যাবে ওই বেটিটা বলো হে তার বাপ মা তারও সেলাই চলে যেতে পারে তবে জেনে রাখবেন কিছু কিছু মসজিদে এখন এইটা রেওয়াজ যদি বেটিকে জামা কাচতে বলছে মন্দির চাদর প্যাকেজে দিয়ে দেবে বাড়ি এসে বলছে মন্দির জামা কাপড় কাচা বলে পরিতে তো যাবো না আর বাপ বলছে যে ইমলগুলো ভ্যাস খারাপ কেমন টিপে পড়েছে নাকি রে মুসলমানেরা আমার বাপের কাছে যাবে নিকাবল দস্তের একজন ধবি সে ধবি বলল আমি কবরে যখন চলে গেলাম দুনিয়া ছেড়ে দুনিয়া ছেড়ে কবরে গেলাম মুন্টার নকির বলছে মান্ডব বোকা মাতি নৌকা মাকুন দাদা গুলো পিছনে হাজার হাজুল আমি বললাম হা হা লাদরি হা হা লাদরি হা হা লাদরি আমি কিছুই জানি না বলে ধবি কিছুই বলতে পারবা না বলে মহিলা কিছুই বলতে পারবা না বলে একটা উত্তর দিতে পারবো কি বলে আমি দুনিয়ায় কিছু জানি নি শুধু বড় পীরের কাপড় কাস্তাম জোরে বলো আমি বড় পীরের ধবি ছিলাম আল্লাহ ফেরেশতা বললেন ছেড়ে দাও বিনা হিসাব তাকে হিসাব নিতে হবে না এবারে ছেড়ে দাও যে বড় পীরের ঘরে কাপড় আছে সে ব্যক্তি জান্নাতি হয়ে যাবে মুসলমানেরা লাল মরমার কাপড় কাচার নেকির কাজ পীর সাহেবের কাপড় কাচার নেকির কাজ যদি পীরের সম্মান করেন জামা কাপড় কাচেন সব পাবেন যদি কেউ মনে করেন না এটা অন্য কিছু
নতুন পোশাক না হলে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরো আপা যান সেজে গুজে যাবে বড় পীর আব্বার পিছন নিয়ে নতুন ভাল ভালো পায়জামা পাঞ্জাবি টুপি লাগিয়ে নিয়েছেন বয়স কত মা টুক টুক করে দেখছেন ভাই রে মা গৌশা জানার আব্বা বললো বেটা কোথায় যাবা বলে আব্বা তুমি কোথায় যাবা বলে নামাজ পড়তে তো বাচ্চা বলছে আমিও যাব তুমি কি করতে যাবা বলে আব্বা তুমি কি করতে যাবা বলে আমি নামাজ পড়াতে যাব আমি নামাজ পড়াতে যাব রে বেটা আব্দুল কাদের বলে আব্বা তুমি নামাজ পড়াতে যাবা আর আমি আব্দুল কাদের নামাজ পড়তে যাব নামাজ শিখতে যাব বা পড়তে যাব আপনার কোন ছেলে কি কোনদিন এই প্রশ্ন আপনাকে করেছে বাপি তো পড়ে না বেটাটা পড়বে কি করে জুম্মার দিন ছেলাতে বলছে বাপ মসজিদ যাবে না আগুন মাস ক্ষীর দিবে ক্ষীর পড়ার পাতে আঞ্জা ক্ষীর তোর কাম কাজ নেই তো ধান উঠে নিয়ে নামাজ লাগে যাবে সুবহানাল্লাহ এরকম বাপকে দেখবেন সারাদিন খেটে খুটে ধান আনবে এমন একটা সময় হবে যে ধান ধানই লাগবে না ধান কাজে লাগবে না নামাজের সময়কে ত্যাগ করে দিয়ে তুমি ধানের সময় দিয়ে দিয়েছ জগদী কুরআন বলল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই জুরে বলল সুবহানাল্লাহ জুমআতি আযান যখন হবে মসজিদে নামাজের জুম্মার জন্য তুমি যে কোনো কর্মে লিপ্ত থাকো সব ত্যাগ করে দাও নামাজের জুম্মা নামাজ জুম্মার জন্য তুমি মসজিদে রওনা দিয়ে দাও কিন্তু আমরা মনে করি বলছি ভয় লাগে সবাই আই আই আমরা কোন ঘরে গেল আমরা এসেছি নামাজি ঘর থেকে আমরা বেরিয়েছি জান্নাত থেকে আচ্ছা বলে আদম নবী জান্নাতে ছিলেন না ছিলেন না তাহলে আদম নবী আমাদের কে কথা বলে আদি পিতা মানে প্রথম পিতা পুরানো পিতা ওনার আগে কেউ ছিল তাহলে আমাদের পিতা জান্নাতে ছিল তাহলে আমরাও ছিলাম বুঝতে পারছেন কথা
আমাদের মাতা কে এলা হাওয়া জান্নাতে ছিলেন না ছিলেন না এলা আমরা জান্নাতে ছিলাম জান্নাত থেকে বেরিয়ে এলাম আল্লাহ বললেন জান্নাত থেকে তোমাদেরকে বের করে দেওয়া হয়েছে তোমাদের ইমতিহানে পাঠিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা দিতে নামার জন্য তোমাদেরকে পড়তে পাঠিয়ে দিয়েছি কেমন পড়ে আসছো দেখবো পাস করতে পারছো না ফেল করতে পারছো দেখবো গো বাপ দাদাকে পাঠিয়ে দেয় কেউ কলকাতায় পাঠায় কেউ বর্ধমানে পাঠিয়ে দেয় কেউ বেঙ্গালুরে পাঠিয়ে দেয় সুবহানাল্লাহ কেউ এক একজন এক এক জায়গাতে পাঠিয়ে দেয় গ্রামের যদি 1000 ব্যথা হয় গ্রামের যদি 1000 ছেলে বাইরে পড়তে যায় কাছে আর 1000 ছেলেরা বাড়া চিন্তা ভাবনা করে আমার ছেলে বাইরে আছে ও বলে আমারও ছেলে বাইরে আছে দেখা যাক কোন ছেলে কি রেজাল্ট করে আনে কেউ ডাক্তার হয়ে এলো কেউ মাস্টার হয়ে এলো কেউ প্রফেসর হয়ে এলো কেউ সুবহানাল্লাহ কিছু না হয়ে সুতরাং তোমাদেরকে পড়তে পাঠিয়ে দেওয়া হয়েছে তোমরা কেমন পড়তে পারছো কেমন কাজ করতে পারছো করবে সপ্তম অষ্টম এক কথায় 8 নম্বর জান্নাতের মধ্যে কেউ না কেউ কোথাও যাবা আর এইগুলো যদি চান্স না পাও আর সুবহানাল্লাহ ছেলে আপনার ডাক্তার মাস্টার উকিল প্যারিস্টার যদি না হতে পায় ওই ছেলেকে বাড়ি আছে কিন্তু বাপের সাথে চাষ করতে হবে ভাই আমি আপনাদেরকে বুঝাতে চাই আল্লাহ বলবেন যদি আপনারা জান্নাতের মধ্যে কোন জান্নাতের কাজ করে আসতে না পারো তোমার জন্য অপেক্ষা করবে জাহান্নাম খালি গায়ে আমি আপনাদেরকে বুঝাছিলাম কি সেখানে একটু আলোচনা করে মাত্র 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ সভা শেষ আমি আপনাদেরকে বলবো একবার মহাব্বত দিয়ে জোরে জোরে দরুদ শরীফ পড়বেন আর সব সময় দরুদ শরীফ পড়ার সময় মনে রাখবেন আমি কোন ইবাদতে মগ্ন হয়ে দরুদ পড়ার সময় চিন্তা ভাবনা যাতে কিছু না থাকে অন্য কোন রকমের চিন্তা বড় ফিরে আলোচনা আজ কি কাল কি পরশু কি 10 দিন 20 দিন ধরে করলে শেষ হবে না তবে আপনাকে বলে দেবো আমার বড় ফির ব্যবসা আজাম আব্দুল কাদের জিলানি জিলানি রহমাতুল্লাহ আলাইহ সুবহানাল্লাহ মুসলমান জননী আল্লাহ এত আবিদ বিদ্রুপ বানিয়েছিলেন বড় পীরের কথা আপনারা যে প্রায় বলেছি একবার জাহাঙ্গীর কার বাড়িতে মিলাদ দেশে বলে গেছি বড় পীরের ছেলে মেয়ের কতটা বলেছিলাম মনে আছে কা হইল অনেক মরণা বলেছে আপনাদের মনে আছে কা হইল কি বড় পীরের ছেলে মেয়ের কতটা মনে আছে নাই কিন্তু আমরা আসছি আর বলছি আর আপনি আপনারা শুনছেন আর আপনারা বের হেন দেশে কেন বলেন তো বিনা পয়সা শোনালেন একবার জোরে 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 শরীফ করেন আল্লাহ
সুবহানাল্লাহ
আবার যখন সুবহানাল্লাহ জননী ঝুপা রেখে দিল চোখ হয়ে গেল এই করতে করতে সময় অতিবাহিত হচ্ছে আমার বড় পীর চলে এলেন বড় পীর যখন চলে এলেন সেই সময় সেই অবস্থাতে জুব্বাটা রেখে দিয়ে ও জননী মসজিদের কোনাতে পা দিয়ে জোরে সরে লুকিয়ে গেছে চুরি কারনে ওয়ালা এবং চুরি কারনে ওয়ালি কাহাত কো কাটিয়া যায় শরীয়ত নাই সালা আর জেনার কাজ দাভিচারের কাজ মহিলাদের দ্বারা থেকে আগে হয় জোরে বলো আর জানিয়া তো আর জানি হযরত নাকি জানিয়া তো মানে স্ত্রী লিঙ্গ আগে আর জানি পুরুষ লিঙ্গ পরে তাহলে জেনার কাজ থাকা পুরুষের মহিলার দ্বারা থেকে আগে হয় আর পুরুষের দ্বারা থেকে পরে হয় কারণ মুচকি হেসে দিলে মানে আর দিলটা নিয়ে নিলে জোরে সোরে পার্টিতে মসজিদের কোনায় লুকিয়ে গেল বড় ফিরেছে মুসাল্লায় বসে গেলেন হযরত কুয়াত খিজি চলে এলেন আর কুয়াত খিজি এসে বলে আসসালামু আলাইকুম হুজুর একটা ওলি লাগবে কুয়াত খিজির কথা বললাম একটা মশলা বলে দেয় পানিতে জীবনে কোনদিন কেউ পেশাব করবেন না জোরে বলুন বলেন কি বলেন না যদি ওর চোখ থাকে পানিতে পেশাব করা বদ অভ্যাস ছেড়ে দিয়েন পানিতে পানিতে কুয়াত খিজি বিরাজ করে এটা শয়তানের ওয়াসওয়াসা হযরত ফুয়াদ খিজি চলে এলে হযরত ফুয়াদ খিজি এসে বলল হুজুর অমুক এলাকায় একটা পীর লাগবে কবে না তো আজকে কখন না তো এখন বড় পীর বললেন মসজিদের কোনাতে পীর বসে আছে নিয়ে যাও জোরে বলো এই মসজিদের কোনায় খুব খুঁজছে তো কই হুজুর নাই জি বলে পার্টিতে জরা জোরে বলো এর নাম বড় পীর পাটি খুলে দেখছে কুঙ্কুরি কর্মা করছে আর সিধা কর্মা বলে হুজুর আপনার কি অবস্থা বলে আমি হুজুর আমি হলে একটা চোর লম্পট বলে না আপনি তো শুনছি ওলি বলে না গো আমি গলি গলি বেড়া চোর বলে হুজুর কাকে বললে মলির কথা ও তো পাকা চোর আমার বড় পীর মোসা জাম বললেন দেখে আমার থাকে ওইটাই ওলি জোরে বলো কাছে এলো বলে হুজুর বলে খোয়াজ খিজির সঙ্গে যাও বলে হুজুর কোথায় বলে ওই এলাকা আবাদ করতে হবে আল্লাহ পাক তোমাকে ওলি করে দিয়েছেন জোর বলো বলে হুজুর গো আমি তো ওলি নয় পীর নয় আমি আপনার চুপা চুরি করতে এসেছি চুপা চুরি করতে এসেছি না বলে তোমার ভাগ্য পরিবর্তন হয়েছে মুসলমানের আগে আমি আপনাদেরকে বুঝাতে চাই আল্লাহর ওলি জবান থেকে যদি সুবহানাল্লাহ ওলি বেরিয়ে
ছড়িয়ে যায় তো আল্লাহ ওলির কাতার নাম লিখে দিবেন। আমি আপনাদেরকে বলি আমার বড় পীর জান্নাতের নিজে টিকিট দিয়ে দিয়েছিলেন, আমার বড় পীর গাউসে আজম মাহবুব সুবানে কুদুর রব্বানি দিন দিনে কতবার খাওয়া দাওয়া করছেন, বড় পীরের জমি জায়গা কত, বড় পীরের জানাজার নামাজ পড়িয়েছিলেন কে, এবং জানাজার শেষে এসেছিলেন কে, বড় পীরের কবরে মুনকির নকিরের কাছ থেকে কেমন করে রেহাই পেয়েছিলেন। ও জননী সমস্ত ঘটনা রেখে দিলাম, কোনো দিন এলে ইনশাল্লাহ আলোচনা রাখবো। তবে আমি আপনাকে বলি আমরা পীরের দিওয়ানা কাঠিয়ার মাঠে পড়ে যদি একবার বলেন ইয়া গৌস আজমের কোন আমি আপনাদেরকে বলি বড় পীর বলছেন শুনো তো, তুমি যদি একবার বলো বড় পীর তোমার মরিদ হয়ে যাব, তোমার মরিদ হয়ে গেলাম, যদি একবার মনে মনে নিয়ত করো তো আমি বড় পীর যদি মনে মনে বলি তোমাকে মরিদ করে নিলাম, তো তুমি আমার আসলে মরিদ। জোরে বলো আর মেয়েটা যদি বলে আপনাকে স্বামী বলে কবুল করলাম, ছেলেটা যদি বলে আমিও তোমাকে বিবি বলে গ্রহণ করলাম, বিয়ে হবে না হবে না? সাক্ষী রেখে বলে শরীয়ত বলছে কমপ্লিট আমার বড় পীর বললেন শোনো গো, যেই মেয়েটা তোমার জন্য অবৈধ ছিল সেই মেয়েটা তোমার জন্য কোন বৈধ হয়ে গেল, জায়েজ হয়ে গেল, যদি তার জন্য তাই হয় ভাই তুমি কাঠিয়া গ্রামে বসে যদি একবার বড় বড় পীর আল্লাহ পাক এত শক্তি দিয়েছিলেন যে উনি বেটিকে বেটা বেটাকে বেটি জিন্দাকে মুর্দা মুর্দাকে জিন্দা বহু কিছু কাজ করেছেন, যার ছেলে মেয়ে নাই তাবিজ দিয়েছেন বাচ্চা হয়ে গেছে, সাতটা বাচ্চা সাতটা হাফিজ কোরআন ফাজিলে জোয়ান আলিমে দিন। আমি আপনাকে বলি তাবিজ ফেলে দিল ধরপার করে সাতটা বাচ্চা আই ইন্তেকাল করে গেল। আমার পূর্বে মসজিদের মাওলানা সাইদুর রহমান সাহেবের মুখ থেকে খুব গভীর ভাষায় সুর দিয়ে বক্তব্য শুনছিলেন, ঘন্টায় কম পেলে কিন্তু মহাপদে বলতে হয়তো যদি এক ঘন্টায় বলে চলে যেতাম তা আপনারা ভাবতেন বড় পীরের ঘটনা বোধ আর বেশি জানে না, আর এদিকে ফাতেউর ভাবতেন যে বোধহয় ঘরের লোকগুলি পয়সা পাবে না, উনি হয়তো শুরু করে দিলে নাকি বুঝেন, হয়তো বাড়িতে আত্মীয় স্বজনেরা বলতো যে নিজের বাড়িগুলো হয়তো কম করে দিলে, কিন্তু জি না এটা আমার অভ্যাস বলি বলি। আর আমি বলতে লাগলে মন ভালো থাকলে বহুত কিছু হইলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যতটুকু বলালেন বললাম, আজকে আমাকে আপনাদের কাছে আমি বিদায় চাইছি, কারণ আর কোনো সাত সাত আটটা নটা প্রোগ্রাম আমার ওই শুরু করেছিল বিলাওয়ালের এক তারিখ, এটা আল্লাহর বিশেষ রহমত আপনাদের দোয়া বলে চলতে পারা যাচ্ছে, নজে আটটা গ্যাসের যদি পরপর বিশ দিন চালান ফিতা ছিল নাই না দিল হবে, কিন্তু আল্লাহর দেওয়া আপনাদের আল্লাহ চালাচ্ছেন, জানি না আল্লাহ পাকের মসজিদ কতদিন চালাবেন, আল্লাহ পাক হাফিজ হেফাজত হেফাজত করছেন আমার জন্য প্রত্যেকে মা বোন বোন ভাই সকলকে বলবো দোয়া করবেন, আপনাদের জন্য আমিও দোয়া করবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যাতে ইহদিনাস সিরাত মুস্তাকিমের পথে তৌফিক বানিয়ে দেন বলুন আল্লাহুম্মা আমিন আমিন রবিল গাউস আজম আমিন। সবথেকে চলন চলন তো তারা
যেমন বিশ্ব নবীন বহু মজেজার মধ্যে খুব গুরুত্বপূর্ণ মজেজা হইল গাউসে আজম, গাউসে আজমের বহু কারামতের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কারামত হলো আমার আল্লাহ পালকিতে চাপিয়ে নিয়ে চারজন ব্যক্তি ঘরে যাচ্ছে, চারজন যাচ্ছে, আল্লাহ পালকির উপরে বলছে দাঁড়াও কেনে বুঝে তোমরা যে চারজন আছো একটু নামাও, নামাও পালকিটা একটু নামাও, নামা গেল বলে তোমরা যে চারজন ব্যক্তি আছো তো তাদের মধ্যে একজন ব্যক্তি সৈয়দ দাদা আছো, আওলাদে রসুল আছো, জোরে বল আমি যখন জান্নাতের খুশবু নিবন্ধ করতাম তখন আমার হুসাইনকে নাক দিয়ে শুনতাম, চিন্তা করেছেন? যাই হোক, আমি আপনাকে বলবো আহলে বাইত করে বড় মহব্বত লাগে আর আহলে বাইত হাউস খাজা রাজা আমি তো মুস্তফা উপরে যাদের মহব্বত থাকবে তারা নামাজি হবে, অনুরোধ করব এই বাড়ির পরিচালকদেরকেও আর বিশেষ করে সুবহানাল্লাহ মাওলানা ফজলুল সাহেবের আম্মি জান আমার সম্পর্কে খুব অসুস্থ ছিলেন, বাবা প্রসঙ্গ এসেছেন তার জন্য দোয়া হবে, আর আজকে ফজলুল সাহেবের আব্বা আমার চাচা বা কাকা ইহ জগৎ থেকে পর জগৎ ভ্রমণ করে চলে গেছেন, তিনা রিসালে সহ বরুহে মাগফিরাতকে লক্ষ্য করে বাৎসরিক সভা সুবহানাল্লাহ, তখন ওই ভাই ভাই তখন এই ভাই ভাই দুই ভাই মিলে আব্বা রুহে মাগফিরাতের কামনা লক্ষ্য করে এ বাৎসরিক সভা সাজিয়েছেন, আমরা দোয়া করব উনার খবরে আল্লাহ পাক বালা মুসিবত দূর করে দেন, তার সঙ্গে ফজলের দাদা দাদি ইনারাদের জন্য দোয়া হবে, কারণ যখন ছেলের জন্য দোয়া হয় তখন মা বাপের জন্য দোয়া করতে হয়, যখন মা বাপের জন্য দোয়া হয় তখন ছেলের জন্য দোয়া নেটওয়ার্ক হয়ে যায়, বেরাদার ইসলাম তার সঙ্গে আমাদের সকলে দোয়া হবে, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আস্তাগফিরুল্লাহ রাব্বি কুল জামিয়া ওয়া আতুবু ইলাইহি ইল্লা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।